সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার পেজে আমার মেইন যে ফেসবুক আইডি আছে সেখানে অনেক প্রশ্ন করেছেন, আপনাদের ধন্যবাদ। আর যাদের কোনো প্রশ্ন থাকে এখন আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন। এখানে আমার ইনবক্সে আমার অনেক প্রশ্ন এসেছে এবং ডিপিএস হসপিটালের যে আইডি এবং পেজ সেখানে অনেক প্রশ্ন এসেছে। ধন্যবাদ যে অনেক আমার পুরাতন রুগী আছেন যারা আমাদের ডিপিএস হসপিটালের চিকিৎসা নিয়ে ভালো আছেন, তারা আমাদের ধন্যবাদ দিয়ে প্রশ্ন কিছু মানে আরও অতিরিক্ত প্রশ্ন করেছেন। অনেকে ভালো আছেন, অনেকে সামান্য সমস্যা আবার দেখা দিচ্ছে এবং বিভিন্ন প্রশ্ন করেছেন। আসলে আমি এখন কিছু প্রশ্নের উত্তর দিব। আবদুল্লাহ সাইদ জিসান উনি লিখেছেন, কোমর ব্যথা নিয়ে আমি সমস্যায় আছি, কি করলে বা কোন ধরনের ওষুধ খেলে এ থেকে প্রতিকার পাবো একটু জানাবেন। আসলে ভাই আবদুল্লাহ সাইদ জিসান, কোমর ব্যথার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে রোগ নির্ণয় করতে হবে। আপনি প্রথমত আমি যেটা বলবো যে রোগ নির্ণয় যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চিকিৎসা খুব সহজ হয়ে যাবে। আর আপনি বলেছেন কি ওষুধ খাবো, আসলে কোমর ব্যথা বা ব্যথার ওষুধ আমরা অনেক সময় বাত ব্যথার বিভিন্ন ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি, ডাক্তাররা দিয়ে থাকে। আসলে ব্যথানাশক ওষুধ কোমর ব্যথার কোনো চিকিৎসা না, ব্যথানাশক ওষুধ সাময়িক সমাধান দিতে পারে। তার জন্য দরকার আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করা। কোমর ব্যথার অনেক কারণ থাকতে পারে, বেশিরভাগই আমরা বলছি 90% হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। এই 90% রোগীর চিকিৎসা আপনাকে প্রয়োজনে কোমরের বিভিন্ন টেস্ট আছে, যেমন আমরা MRI করে দেখি, ব্লাডের বিভিন্ন টেস্ট আছে যেগুলো করে আমরা আপনাকে কনফার্ম করব যে আপনার কী হয়েছে, দেন আপনার চিকিৎসা চলে যেতে পারবেন। আমাকে আরেকজন প্রশ্ন করেছেন কাশেম চৌধুরী, ওনার বয়স 53, আমার বাম পায়ে খুব ব্যথা, কী করব জানালে খুব উপকৃত হবে। আসলে বাম পায়ে ব্যথার অনেক কারণ আছে, যে পা ব্যথা বলতে আপনি কি হাঁটু ব্যথা বুঝিয়েছেন বা কোমর ব্যথা থেকে পা ব্যথা সেটা বুঝিয়েছেন, সেটা কিন্তু আপনি বিস্তারিত বলেন নাই। তারপর আমি বলবো পা ব্যথার যে কারণগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যেমন কোমরের সমস্যা থেকে পা ব্যথা হতে পারে, হাঁটুতে আর্থ্রাইটিস হলে পা ব্যথা হতে পারে, গাউটি আর্থ্রাইটিস থেকে ব্যথা হতে পারে, বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিজঅর্ডার থেকে ব্যথা হতে পারে, আপনার মাসেলস সমস্যা থেকে ব্যথা হতে পারে। আপনাকে বলবো কাশেম চৌধুরী সাহেব, আপনার ডায়াগনোসিস করে ফেলাটা জরুরি, প্রয়োজনে আপনাকে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন অথবা আমাদের হাসপাতালেরও আপনি সাহায্য নিতে পারেন। আমাদের হাসপাতালের ফোন নাম্বার এবং ঠিকানা সবই ফেসবুকে দেওয়া আছে। আরেকজন হচ্ছে ওয়াজিদ ইসলাম, উনি বলেছেন যে আমার পায়ের নিচে ব্যথা, কি করব। আরেকজন হচ্ছে ওয়াজিদ ইসলাম, তো আসলে পায়ের তলার ব্যথার অনেক কারণ আছে। পায়ের তলার ব্যথার যেটা আমরা যেমন বেশিরভাগ রোগী পেয়ে থাকি প্লান্টার ফ্যাসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার বা বিভিন্ন গাউটি আর্থ্রাইটিস। আর পায়ের তলার ব্যথার আরও বিভিন্ন কারণ আছে, যেমন আপনার যদি অতিরিক্ত ওজন হয়ে থাকে, ওজন সেটাও একটা ফ্যাক্টর, তো সেক্ষেত্রে আপনাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আপনার ওজন যদি বেশি হয়ে থাকে ওজন কমিয়ে ফেলতে হবে এবং নরম জুতা, আমরা যেটা বলবো নরম সোলের জুতা আপনাকে ব্যবহার করতে হবে। নরম সোলের জুতা ব্যবহার করলে অনেকাংশে পায়ের ব্যথা কমে যায়, না হলে আপনাকে আধুনিক বিভিন্ন থেরাপি যেমন আমরা লেজার ইউজ করে থাকি, খুবই একটা ভালো আধুনিক চিকিৎসা। এখানে আরেকজন যে লিখেছেন যে নাফিসা আহমেদ মিলি, উনি আমাদের হসপিটালের ঠিকানা জানতে চেয়েছেন এবং আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য জানতে চেয়েছেন। ধন্যবাদ নাফিসা আহমেদ মিলি, যে আপনার আমাদের ফোন নাম্বার এবং আমাদের ঠিকানা আমাদের পেজে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে ফোন দিয়ে সিরিয়ালি আপনি আসতে পারেন। আমি শুক্রবার ছাড়া অন্যান্য প্রতিদিনই দুবেলা রুগী দেখি, তবে আপনাকে একদিন বা দুদিন আগে ফোন করে আমাদের যে ফোন নাম্বার আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ভালো হবে। আরও প্রশ্ন করেছেন যে আমাদের ইনবক্সে যে কোমর ব্যথার
কারণ কি? অনেকেই বলেছেন এবং অনেকের একই রকম কোশ্চেন। ধন্যবাদ সবাইকে। আসলে কোমর ব্যথার কারণ এগুলো নিয়ে আমি প্রায় বিভিন্ন পত্রপত্রিকায় দীর্ঘদিন গত 10-15 বছর ধরে লিখে আসছি এবং আপনার এই চিকিৎসার জন্য কী কী কারণে হতে পারে, কী কী আধুনিক চিকিৎসা হতে পারে কোমর ব্যথার কারণগুলো, সেটা আমরা বিভিন্নভাবে বলে আসছি। আমাদের পেজও আমরা বারবার বিভিন্ন আপডেট দিচ্ছি। তবে আমরা আপনাকে যেটা আপনাদেরকে বলবো যে কোমর ব্যথার দু ধরনের কারণ আছে। একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন বা লো ব্যাক পেন, আর একটা হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল। মেকানিক্যালকে আমরা আপনারা রুগীরাই তৈরি করেন, যেমন দীর্ঘ সময় যদি ডেস্কে বসে কাজ করেন, সামনে ঝুঁকে কাজ করেন, বা মা বোনরা যারা গ্রামে আছেন তারা নিচে বসে যারা কাজ করেন ফ্লোরে মাটিতে, তাদের কোমরে আস্তে আস্তে ডিস্কের সমস্যা হতে পারে। বয়সজনিত আর্থ্রাইটিস থেকে কোমর ব্যথা হতে পারে, স্ত্রীরোগজনিত সমস্যা থেকে কোমর ব্যথা হতে পারে। বেশিরভাগই মেকানিক্যাল সমস্যা হয় রুগীর তৈরি, শোয়া থেকে হতে পারে, উঁচু নিচু বিছনা যদি আপনি শুন তা থেকে কোমর ব্যথা হতে পারে, অনেক কারণে কোমর ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনার কোনো কিছু করতে গিয়ে যদি পড়ে যান বা হোঁচট খান বা ব্যথা পেলে তা থেকে কোমরের সমস্যা হতে পারে। আমরা কমন যে রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে PLID বা ডিস্ক প্রোল্যাপস, যেটা আমরা অনেক সময় সায়াটিকা বাত বলেও থাকি। আর কিছু সমস্যা আছে যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যেটা খুবই কম, যেমন মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় বা বোন টিবি হয় তা থেকেও কোমরে ব্যথা হতে পারে। তো যা কিছু হোক না কেন, যে প্রচলিত চিকিৎসা চলে আসছে দীর্ঘদিন ধরে, যে বিভিন্ন ব্যথার ওষুধ খাওয়া বা অপচিকিৎসা স্মরণাপন্ন হওয়া, ঝাড় ফোঁক বা মালিশ করা, তা থেকে আপনাদের পরিত্রাণ বা সরে আসতে হবে, কারণ মালিশ কোনো সমাধান নয়। আর অনেক সময় আমরা দেখি বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে যে বিভিন্ন মলম বা বাজারজাত করা হয়, যেগুলা অনেক সময় রোগীকে আরও রোগে খারাপের দিকে ফেলে দেয়। কারণ হচ্ছে আপনার রোগ ডায়াগনোসিস যদি সঠিক না হয় তখন কিন্তু রোগী দেখা যায় বিভিন্ন সমস্যার পরে অনেক সময় মৃত্যুবরণ করতে পারে। কারণ যদি কোমর ব্যথা ক্যান্সার আক্রান্তের কারণে হয়, সে যদি একেবারে আর্লি ডায়াগনোসিস না হয় তাহলে কিন্তু রোগী এই যে বিভিন্ন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে দীর্ঘদিন যখন রোগটা আরও খারাপের দিকে চলে যায় তখন কিন্তু আর ভালো হতে চায় না। তো অনেকে অনেক প্রশ্ন করেছেন, আমার অনেক সময় দেওয়া খুব সময় বের করে প্রশ্নের উত্তর দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও বলবো, যাদের কোনো কোশ্চেন থাকে আমাদের ইনবক্সে দিতে পারেন, আমার যে ফেসবুক আইডি সেটাতে দিতে পারেন, ডিপি হসপিটালে দিতে পারেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি পরিশেষে যেটা বলবো সকল রোগীদেরকে, যে যাদেরই কোমর ব্যথা হোক না কেন বা যে কোনো বাত ব্যথা বা যে কোনো সমস্যা আক্রান্ত হোক না কেন, বাংলাদেশের আধুনিক চিকিৎসা রয়েছে। শুরুতেই ডায়াগনোসিস যদি করে ফেলা যায়, এবং ডায়াগনোসিসের জন্য বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতাল অত্যাধুনিক বিভিন্ন ডায়াগনোসিস টুলস আছে, এবং আপনার বিশেষজ্ঞ ডাক্তার এবং প্রতিটি হাসপাতালে পাওয়া যায়। আপনারা শুরুতেই বাত ব্যথাজনিত সমস্যা আগে ডায়াগনোসিসটা কনফার্ম করেন যে আপনার কি আর্থ্রাইটিস বা PLID বা আপনার ফ্রোজেন শোল্ডার বা আপনার প্লান্টার ফেসাইটিস বা কী কারণে আপনার ব্যথা হচ্ছে, সেটা যদি আপনি শুরুতেই ডায়াগনোসিস করে ফেলতে পারেন তাহলে আপনার চিকিৎসা করাটা খুব সহজ হয়ে যাবে।